নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেল জানায় তোমাদের সবাইকে স্বাগতম সরকারি হসপিটালে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল গ্রুপ ডি পদে যেখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে সরাসরি এই নিয়োগ যেখানে সরকারি হসপিটালগুলিতে গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে এই নতুনভাবে চাকরির আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে রাজ্যের সরকারি হসপিটালে গ্রুপ ডি পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর যে তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুমেন্ট করা হবে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু তোমরা আবেদন করতে পারো তবে কিভাবে আবেদন করতে হবে কী যোগ্যতা অফিসিয়াল নোটিফিকেশান অলরেডি প্রকাশিত হয়েছে চলো দেখে নিন তো বন্ধুরা তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেখতে পাচ্ছ এখানে আমি ডাউনলোড করে ফেলেছি অফিশিয়াল নোটিফিকেশন এবং এই অফিশিয়াল নোটিফিকেশনের মধ্যেই পুরো ডিটেলসটা প্রোভাইড করা হয়েছে যেখান থেকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব অফিশিয়াল যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু চার তারিখে মানে চারই ডিসেম্বর দু হাজার তেইশে তো বেসিক্যালি চার তারিখে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু সমস্ত আপডেট তুলে ধরা হয়েছে যেটা কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হচ্ছে চাকরি আবেদন করতে পারবে বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ এগারোটা বারোটা পর্যন্ত তবে এখানে অনলাইনে আবেদন করা হচ্ছে ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবে আবেদন করার আগেই প্রথমে তোমাদের জানাই একশো টাকা আবেদন মূল্য ফর জেনারেল ক্যাটাগরিজ ফর দ্য আনরিজার্ভ সরি রিজার্ভ ক্যাটাগরি লাইক এস সি দের জন্য পঞ্চাশ টাকা আবেদন মূল্য কিন্তু লাগছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু একশো টাকা যেটা জেনারেল পঞ্চাশ এস যেটা কিন্তু নন রিফান্ডেবেল তো তোমরা যারা আবেদন করছো ভেবে তবে কিন্তু আবেদন করবে এবারে আসি পদগুলিতে প্রথমে যেটা রাখা হয়েছে ইয়োগা অ্যাসিস্টেন্ট আয়ুষ ওয়েলনেস সেন্টার একটি পদ খালি আনরিজার্ভদের জন্য যেখানে ইয়োগা বিষয়টিকে নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং দশ হাজার টাকা বেতন আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ইয়োগা ইনস্ট্রাক্টর মেলদের মেল ক্যান্ডিডেটদের জন্য পনেরোটি শূন্য পথ মাধ্যমিক পাস করতে হবে তবেই আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাসের সাথে যদি এক বছরের সার্টিফিকেট ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করা থাকে ইয়োগা নিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবে আট হাজার টাকা বেতন ইয়োগা ইনস্ট্রাক্টর ফিমেলের ক্যান্ডিডেট জন্য একই থাকছে তারপর পদে একটি রিক্রুটমেন্ট হচ্ছে রিটায়ার যেখানে রিটায়ার্ড রিক্রুটমেন্ট করা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য সেই রিটায়ার ক্যান্ডিডেটের জন্য লাগছে যারা গ্রুপ ডির আবেদন করছো রিটায়ার ক্যান্ডিডেট লাগছে এম পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাশে ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে পাঁচশো টাকা প্রতিদিন হিসেবে তোমাদের বেতন কিন্তু দেওয়া হবে সিলেকশন প্রসেস পট দ্য ক্যান্ডিডেট ইগা অ্যাসিস্টেন্টদের জন্য তোমাদের ইন্টারভিউ থাকছে ইয়োগা ইনস্ট্রাক্টারদের জন্য শুধুমাত্র ইন্টারভিউর ওপর বেশ করে রি রিক্রুটমেন্ট করা হচ্ছে বাকিগুলোদের জন্য সেম থাকছে এম টিএসের জন্য প্রাপ্ত নম্বর এবং কম্পিউটার টেস্ট এবং ওপরে ভিত্তি করে রিক্রুটমেন্ট করা হচ্ছে মানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি যারা অ্যাপ্লিকেশন করতে চাও অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে গেলে কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট কাস্ট প্রুফ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সমস্ত কিছু নিয়ে আবেদন করতে হবে এখানে আবেদন করতে গেলে সমস্ত কিছু নিয়ে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে ততক্ষণে টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউর এনি কোয়ারি ডেফিনেটলি কমেন্ট করো তোমাদের প্রত্যেকটা কমেণ্টে ৰিপ্লাই দিয়ে থাকিব